সাগরকন্যা কুয়াকাটা পর্যটন এরিয়া হিসেবে অনেক অবহেলিত যে এই সমুদ্র মিউজিয়ামে এসে আমার কাছে মনে হলো যে এটা পর্যটন শিল্পকে অনেক বেশি সমৃদ্ধ করবে এবং মানুষের আকর্ষণের জায়গা হিসেবে তৈরি হবে এবং মানুষের সমুদ্র সম্পর্কে যে অজানা একটা আগ্রহ থাকে যে জানার যে আগ্রহ থাকে অজানা তথ্যগুলো এই জায়গাতে জানতে পারবে আমি ধন্যবাদ জানাই এই উদ্যোক্তাদেরকে এবং আমি আশা করি যে সরকারের পৃষ্ঠপোষকতায় এটা অনেক সমৃদ্ধি লাভ করবে এবং কুয়াকাটা একটা সমৃদ্ধ পর্যটন শিল্প হিসেবে আবির্ভূত হবে আসলে ব্যক্তিগত উদ্যোগে সামুদ্রিক জাদুঘর যে এখানে কুয়াকাটাতে হয়েছে এটা আমি দেখে খুবই আসলে আশ্চর্য হয়েছি কারণ আমি বেশ কয়েক বছর আগে এসেছি তখন কুয়াকাটার যে অবস্থা ছিল এখন কুয়াকাটাতে যে এরকম একটা জাদুঘর যেটা আমার বাচ্চাদেরকে নিয়ে এসে ওরাও অনেক কিছু জেনেছে যে জাল দেখেছে নৌকা দেখেছে বিভিন্ন প্রজাতির মাছ দেখেছে এই যে ব্যক্তিগত উদ্যোগে যে এই জাদুঘরটি করেছে এটা আসলে খুবই 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 অবাক করার মতন একটা ব্যাপার আমরা আশা করব যে এই সামুদ্রিক জাদুঘরটি যেন আরও সুন্দরভাবে সজ্জিত করা হয় যতটুকু উদ্যোগ নেওয়ার প্রয়োজন সেটা যেন সরকার থেকে এই প্রয়োজনীয় উদ্যোগটা মানে সহযোগিতাটা পেতে পারে আমার এই সামুদ্রিক মিউজিয়ামে এসে খুবই ভালো লাগলো আমি এখানে এসে অনেক কিছু জানতে পারলাম যেগুলো আমি আগে জানতাম না যেমন এখানে আমি আগে এখানে যে প্রজাতির মাছ আছে ওগুলো আমি জানতাম যে কত প্রজাতি আছে এখানে আমি সেগুলো আজকে এখানে এসে আজকে জানতে পারলাম যে এখানে কতগুলো প্রজাতির মাছ আছে এবং আমি এখানে যে আগে যে নৌকাগুলো দেখতে পাইনি সেগুলো যেগুলো এখন নেই সেগুলো আমি আজকে এখানে দেখতে পেরেছি এটা দেখে আমার অনেক ভালো লাগছে